الله أكبر،, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر،, أكبر ولله الحمد التكبير جل هذا التكبير أي تكبير, تكبير. إيه تكبير الله تعالى كي خشية كرة تكبير أي تكبير شوف সব সময় উচ্চারণ করা দেখবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাস শুরু হয়ে গেল এই তাকবীর পড়া শুরু করতেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে পড়তে নেই কমরা সাহাবা کرام দেরকেও বলেছেন যে তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার আল্লাহু আকবার পড়তে থাকো বাজারে গেলেও ওনারা পড়তেন কোথাও ঘুরতে গেলেও ওনারা পড়তেন কাজ করতেছেন কাজে ফাঁকে ফাঁকে পড়তেন যখনই সময় পাইতেন তখন পড়তেন কখনো জুড়ে কখনো আসতেন পড়তেন এই ত্যাগপির পড়া রসোল্লা যেহেতু পড়েছেন সেই হিসাবে সুনাদ বলবো কমপক্ষে ফুতোয়ার কিতাবে যেটা বলা হয় যে এই তেসপি সব সময় পড়া মাঝে মাঝে পড়া যখনই সুযোগ পাওয়া যায় এই দশকে পড়া এটা হলো মুস্তাহা আর এই নয়ে জিলহাজ থেকে নিয়ে নয়ে জিলহাজের ফজরে নামাজ থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত মোট তেইশ অক্ত সময় হয় এই সময়ে যদি এই ত্যাগবীর এই ত্যাগপীঠটা বলা হলো ওয়াজেব নামাজের পরপর নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই এই তেকবিরটা বলা আল্লাহ একবা আল্লাহ একবার ইপা আল্লাহ হাব এই যে নামাজ সালাম ফিরানোর সাথে সাথে বলতে হবে এবং যদি বলা হয় যে নামাজ যে সালাম ফিরানোর পরে যদি কেউ কথা বলে ফেলে তাহলে তাহলে এই সময়টা যেটা তেকবির বলার যে সময়টা আছে সেই সময়টার জন্য সে পার করে ফেলল আর এটা বলতে হয় একবার একবার বলতে হবে একবার বলাটা আজ তিনবার বলার কথা কোথাও বলা হয়নি নামাজের পরে এমনি সারাদিন আপনি বলেন নিষেধ নেই এই তাকবির পুরুষরাও বলবে মহিলারাও বলবে সবার জন্য বলা যে বাচ্চারা বাচ্চারা তো মোকাল্লাফ না বাচ্চাদের শরীয়ত মানার কোনো জরুরি না তারপরে বাচ্চাদেরকে শেখানোর জন্য আপনারা শেখাবেন তারাও বলল আমরা ত্যাগবীরটা আমরা আবার বলে নিই আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে তাকবীর এর কথা বলা আছে এছাড়াও কোন শব্দ এদিক সেদিক করেও বিভিন্নভাবে এই ধরনের তাকবীরের কথা আছে অন্যভাবেও যেগুলি আছে সেগুলিকে আমরা সঠিক মনে করব কিন্তু আপনি যদি মনে করেন যে এই তাকবিরটা বলবেন ওকে আর আপনি যদি এই তাকবির ছাড়া অন্য কোনো তাকবির আপনার জানা থাকে সেই আপনি বলতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যেন এই জিল এর এই সময়ে বেশি বেশি করে আল্লাহ তালা নাম জপতে পারি বেশি বেশি করে আল্লাহর তাকবীর বলতে পারি শয়নে স্বপনে চলাফেরায় আস্তে সব ভাবে যেন আল্লাহ তালার বরত্বের কথা ঘোষণা করতে পারি আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং এই আমাদের এই তাকবীর বলাকে আল্লাহ তালা কবুল করুন Amém.